আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা অনেক সময় থার্ড পার্টি অ্যাপস বা থার্ড পার্টি ওয়েবসাইট ব্যবহার করে থাকি যেমন নেটফ্লিক্স বঙ্গ এই সকল অ্যাপসের বা ওয়েবসাইটের কিন্তু সাবস্ক্রিপশন কিনে থাকি আমরা তো এই যে এই সকল অ্যাপসের সাবস্ক্রিপশন আপনি এক মাসের জন্য কিনেছিলেন বিকাশ রকেট বা নগদ অ্যাকাউন্টের সাহায্যে তো আপনি সাবস্ক্রিপশন কিনেছিলেন এক মাসে কিন্তু পরবর্তী মাসে দেখা যাচ্ছে আপনার সেই বিকাশ বা নগদ অ্যাকাউন্ট থেকে কিন্তু অটোমেটিক কিন্তু সেই টাকাটি কিন্তু কেটে নিয়ে যাচ্ছে এই যে সাবস্ক্রিপশন ফিটি কিন্তু পরবর্তী মাসে আপনার অনুমতি ছাড়া কিনেছে কেটে নিয়ে যাচ্ছে এটির কারণ হচ্ছে আপনি থার্ড পার্টি অ্যাপ যেমন বঙ্গর ওই যে কিনেছিলেন তখন শর্তগুলো কিন্তু রয়েছে সেই শর্তগুলো কিন্তু আপনি ঠিক মতো না পড়ে কিন্তু সাবস্ক্রিপশনটি কিনেছেন সেই শর্তের মধ্যে রয়েছে আপনি যদি এক মাসে সাবস্ক্রিপশন ফি কিনেন তাহলে কিন্তু পরবর্তী মাসে অটোমেটিক কিন্তু আপনার বিকাশ বা রকেট অ্যাকাউন্ট থেকে কিন্তু অটোমেটিক টাকা কেটে নিয়ে যাবে সেই সাবস্ক্রিপশন ফি যে পরিমাণ যে টাকাটি সেটি কাটবে তো এই যে আপনি কিন্তু নিজেই কিন্তু সেই সকল ওয়েবসাইটের যে আপনার বিকাশ অ্যাকাউন্ট বা নগদ অ্যাকাউন্ট বা নগদ যে রকেট অ্যাকাউন্ট রয়েছে সে সকল অ্যাকাউন্টের অ্যাক্সেস কিন্তু আপনি সে সকল বা ওয়েবসাইটটিকে দিয়ে রেখেছেন যার জন্য কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে মাসে অটোমেটিকভাবে কিন্তু টাকাটি কেটে নিয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকে আমি আপনাদের জানাবো কীভাবে আপনি সে সকল ওয়েবসাইট বা বঙ্গর সাবস্ক্রাইব রয়েছে সেটিকে আনসাবস্ক্রাইব কীভাবে করবেন তো আপনি যদি আনসাবস্ক্রাইব করে দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে বা বিকাশ রকেট বা নগদ অ্যাকাউন্ট কিন্তু আর টাকা কেটে নিয়ে যেতে পারবে না বন্ধুরা তো আজকের ভিডিওতে আমি সেই প্রসেসটা দেখে বন্ধুরা

তো তো প্যাকের সময় কিন্তু আর পেমেন্ট হিস্ট্রি তো বন্ধ দেখতে পাচ্ছেন আমি এক মাসের সাবস্ক্রিপশন কিনেছিলাম কিন্তু পরবর্তী মাসে অটোমেটিক কিন্তু আমার পরবর্তী মাসের সাবস্ক্রিপশন ফিটি কিন্তু বিকাশ অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে তো সেই জন্য আমি আনসাবস্ক্রাইব করে দেবো আমি কিন্তু বেবঙ্গ বঙ্গর যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসে কিন্তু আমার এই বিকাশ অ্যাকাউন্টে অ্যাক্সেসটি দেওয়া রয়েছে সেটি আমি আনসাবস্ক্রাইব করবো তো এখানে প্যাকের সময় তো চলে আসার পর যেখানে আনসাবস্ক্রাইব বা যে অপশনটি দেখতে পাচ্ছেন রেড কালার যে আনসাবস্ক্রাইব বাটনটি আপনি কিন্তু দেখতে পাচ্ছেন সেই আনসাবস্ক্রাইবার ক্লিক করে দিয়েছি তারপর আপনি কনফার্ম যে দেখছেন কনফার্ম ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করার পর কিন্তু আপনার এই যে সাবস্ক্রিপশনটা কিন্তু আনসাবস্ক্রাইব হয়ে যাবে বন্ধুরা